কাকা যে মাল কিনছে মনে হয় 5 গরুর টাকা দিয়ে একটা কিনা লাগছে, 5 গরুর টাকা দিয়ে একটা কিনছে, বিশাল সাইজের গরু, বিশাল সাইজ, বাংলাদেশ চ্যালেঞ্জ, বাংলাদেশ চ্যালেঞ্জ, বাংলাদেশ এর উপর যদি কোনো মুন্ডে থাকে সে আমাকে হাতে দেখা দিক, সাইজে নাকি জাত মানে, জাত মানে সাইজে সব জায়গায়, জাত মানেও সাইজেও, হ্যাঁ সবকিছু নিয়ে চ্যালেঞ্জ, সবকিছু বাংলাদেশ চ্যালেঞ্জ। আচ্ছা আপনার পরিচয়, আচ্ছা এই যে ঝুটিয়ালা ইন্ডিয়ান যে ঝুটিয়ালা মুন্ডি থাকে একেবারে কিন্তু সেই মুন্ডি, সিংয়ের কোনো অস্তিত্ব বা কোনো জীবনে উঠছে এরকম কোনো দাগ নাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ 11 জুলাই 2024 রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আবদুল্লাহ ডেরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার ছোট পাতালাট গ্রামে, অর্থাৎ বাঘাবাড়ি মিলবিটার এলাকার পাশেই কিন্তু এই খামার। আর খামারের মালিক যদি কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে, খামারটা কিন্তু বিখ্যাত জার্সি গাভী এবং বকনার জন্য। তবে যদি কাকার কাছে আজকে বাংলাদেশ কাঁপানো একটা মুন্ডি গাভী রয়েছে, এই গাভীটার জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো। এবং এত বড় সাইজের মুন্ডি আমি এর আগে একটা প্রোগ্রাম করেছি, সেটা হচ্ছে আমাদের সততা ডেরি ফার্মের সালম কাকার, তো আশা করতেছি এই মুন্ডিটা ওই মুন্ডির চেয়েও পার্সেন্টে বেশি এবং সাইজেও বড় হবে। তো আমরা গাভীটার ব্যাপারে সরাসরি কথা বলবো যদি কাকার সঙ্গে, দেখবো কী কী সুযোগ সুবিধা দিয়ে গাভীটা বিক্রি করে। আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন, অন্তত এই সাইজের যে গাভীগুলো থাকে এগুলো সরাসরি ফার্মে এসে ফার্ম ভিজিট করে কিনবেন, বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দীর্ঘদিন পর কাকার খামারে? হ্যাঁ দীর্ঘদিন পরে একটা বড়সড় একটা মুন্ডি আনছি, এই জন্য তোমাকে ডাকছেন। তো এখন জার্সি পাওয়া যাচ্ছে না কাকার কাছে? জার্সি খুব কম পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে না এমন কোনো কথা, পাওয়া যাচ্ছে একটু কম। আচ্ছা বকনা আছে, গাভী আছে, হ্যাঁ সবই আছে। তবে কাকা যে মাল কিনছে মনে হয় 5 গরুর টাকা দিয়ে একটা কিনা লাগছে, 5 গরুর টাকা দিয়ে একটা কিনছে, বিশাল সাইজের গরু, বিশাল সাইজ, বাংলাদেশ চ্যালেঞ্জ, বাংলাদেশ চ্যালেঞ্জ, বাংলাদেশ এর উপর যদি কোনো মুন্ডে থাকে সে আমাকে হাতে দেখা দিক, সাইজে নাকি জাত মানে, জাত মানে সাইজে সব জায়গায়, জাত মানেও সাইজেও, হ্যাঁ সবকিছু নিয়ে চ্যালেঞ্জ, সবকিছু বাংলাদেশ চ্যালেঞ্জ। আচ্ছা আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার পরিচয় হলো, আমার নাম সামাজউদ্দিন জর্দিয়া, গ্রাম ছোট পাতালহাট, সাতিয়া থানা, পাবনা জেলা সাতিয়া থানা। আচ্ছা সাতিয়া থানা, আমি তো ফরিদপুর থানা বলেছি, সাতিয়া থানা। আচ্ছা ছোট পাতালহাট গ্রাম, আপনার তো বাগাবাড়ির একদম নিকটে, বাগাবাড়ি থেকে আমার বাড়ি 4 কিলো ভিতরে। অর্থাৎ আপনার পাবনা হয়ে না এসে যদি সিরাজগঞ্জ বাগাবাড়ি হয়ে আসেন সবচেয়ে ভালো হয়। তো গরুটা কি আপনি কেনা নাকি লালন পালন করেন? আমার কেনা হলো বাচ্চা, বাচ্চা কিনা, হ্যাঁ বাচ্চা কিনে আমি লালন পালন করছি, মানে বাড়ির থেকে এইভাবে লালন পালন এত বড় হয়েছে? হ্যাঁ বাড়ির থেকে এইভাবে হয়েছে। আচ্ছা তো এটা নিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জ? হ্যাঁ বাংলাদেশ চ্যালেঞ্জ। দাম তো চাইবেন ইনশাল্লাহ ভিডিওতে নাকি? দাম হয়তো ভিডিও যদি নাও চাই ফোনে বলো, ফোনে আলোচনা করবো, ফোনে আলোচনা। তো চলেন বড় গরু আমার আর তর্ষ হচ্ছে না, এক এক করে দেখি একটাই গরু, এর সঠিক যে বর্ণনা যেহেতু বাচ্চা কিনা পালা, তো ইতিহাস আপনি জানেন কি বীজ করা আছে না করা আছে সমস্ত ডিটেলস ইনশাল্লাহ আমাদের জানাবেন। যে গরুটা কিনেছিলাম আমি জামালপুর থেকে আনছিলাম, আচ্ছা আচ্ছা, উনা আমাকে বলছে যে এটা হাই পার্সেন্টের বীজ দেওয়া, 6000 টাকা দামের। আচ্ছা আপনি মানে প্রেগনেন্ট অবস্থায় নিয়ে আসেন না? আমাকে আমি তখন আনছি না, তখন 40 দিনের প্রেগনেন্ট ছিল, মাত্র 40 দিনের, মাত্র 40, চেকও দিতে পারেন না, চেকও দিতে পারেন না। আচ্ছা কথা এবং কাজে মিল আছে, মিল আছে। আচ্ছা তো চলেন গরুটা দেখি আর কথা বলি, এক একটা করে দেখান এর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা। সঠিক বর্ণনা আপনি তার কোন হাইটে হাইটে দেখেন কত বড় ওয়েট, কত এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন। প্রিন্টটা বলে দেই, সাদা কালো প্রিন্ট, কালোর অংশ আছে তবে সাদার অংশ বেশি, এবং শিং ছাড়া গরু, বিশাল সাইজ। কিন্তু আসলে এগুলো আপনারা সরাসরি না আসলে বুঝবেন না যে কত বড় সাইজের গরু, ঠিক না কাকা? এটা বিশাল বড়, এটা মনে করেন একটা হাতির সমান আর কি। আচ্ছা ছোটখাটো একটা হাতি? হ্যাঁ ছোটখাটো একটা হাতি। আচ্ছা হাতিটার বয়স কয় দাঁত? বয়স কেবল 2 দাঁত। হলিস্টিয়ান ফ্রিজিয়ান? হলিস্টিয়ান ফ্রিজিয়ান, হলিস্টিয়ান ফ্রিজিয়ান, পিওর মুন্ডি যাকে, পিওর মুন্ডি যাকে বলে, এটা বানানো কোনো মুন্ডি না। আচ্ছা অরিজিনাল মুন্ডি না? হ্যাঁ অরিজিনাল মুন্ডি। আচ্ছা এবং কিন্তু মাশাআল্লাহ খুব ভালো পার্সেন্টের, এর আগে আমি একটা মুন্ডি করেছিলাম যে আগেই বলেছি যে সততা ডেরি ফার্মের বডি সমান সমান হলেও জাতমান এটার মনে হচ্ছে ভালো, মানে কালারটা ভালো আছে, বডিটা বড় আছে। এটা দাঁত কয়টা হয়েছে কাকা? 2 দাঁত, মাত্র 2 দাঁত, মাত্র 2 দাঁত।
আচ্ছা, দুই দাঁত, ওইটা ট্যাগ কি লাগানো না কেনার থেকে এরকম? এটা কেনার থেকে না, ট্যাগ ওই বাচ্চা পরে এটা দেওয়া। ট্যাগ দেওয়া হচ্ছে 31। 31 হ্যাঁ 31 ট্যাগ। দুই দাঁত প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ প্রথম বাচ্চা দিবে। কি বীজ করা আছে যে 6000 টাকা দাম নিছে? হলো আপনার খুব ভালো পার্সেন্টের হাইপারস্টল এডিএল এর বীজ দাও। এডিএল এর বীজ করা আছে? আচ্ছা, মুন্ডি বীজ করা আছে কি? হ্যাঁ মুন্ডি বীজই করা আছে। শান্ত কেমন গরু? শান্ত হয় কয় কাকে দেন। আচ্ছা, কিচ্ছু বলে না, একেবারে শান্ত না? একেবারে শান্ত, যা কেন ইয়ে করে। আচ্ছা, গরুটার একটু ক্যামেরা খাড়া করে ধরবেন, নিচ থেকে ধরার দরকার নেই। যে আমার চেয়ে কত বড়, বিশাল সাইজের মুন্ডি কিন্তু। আমি এই পাশে কাকে একটু ক্লোজ আসেন। আচ্ছা, দুইজন দুই পাশে ডেকে গেছি। হ্যাঁ ডেকে গেছি। আর আড়াআড়িতে কয় ফিট আছে মাপছেন কি? আড়াআড়ি কয় ফিট আছে? আড়াআড়ি ফিট প্রায় 9 ফিটের কাছাকাছি। আড়াআড়ি মানে এরকম লম্বা হচ্ছে আছে হচ্ছে 9 ফিট। হ্যাঁ 9 ফিট। আর এই যে হাইটটা দর্শকদের দেখাই, হাইট কিন্তু প্রায় 5.5 ফিট। হ্যাঁ 5.5 ফিট আছে। হাইট তো আমরা মাপতে পারতেছি যেহেতু আমাদের উচ্চতা আছে। হ্যাঁ সেই দিক থেকে মাপতে পারতেছি, কিন্তু আড়াআড়িটা দেখতে পারতেছি না। তবে আপনার আইডিয়া 9 ফিটের মতো? হ্যাঁ 9 ফিটের মতো। এখন গাভিন কত মাসের? গাভিন এখন হলো 9 মাস চলতেছে আর কি, এখনো 20-25 দিন টাইম। এখান দেখি পানি লাগছে নাকি নাভি? জি এটা পানি লাগছে, একদম লাভই আছে। এটা হালকা একটু নাভি কিন্তু আছে। হ্যাঁ এই যে ভিড় মতো ভাঁজ হয়ে গেছে। হ্যাঁ হাই পার্সেন্টের বাচ্চা তো, এই জন্য এর নাভি হবে। আচ্ছা একটু চামটাম দেখানো যাবে কি? এগুলো কি আর বড় হবে না এই গরু? হ্যাঁ হ্যাঁ গরু তো আরো বড় হবে, কেবল দুই দাঁত বয়স। আচ্ছা এই যে দেখেন চামড়া কত দূর আসে, একেবারে সফট, একেবারে সফট। আর শিং এর একটু কাছে ক্লোজ নিয়ে আসেন ক্যামেরাটা, যে একেবারে আপনি সরান আমি দেখাই। আচ্ছা এই যে ঝুটিয়ালা, ইন্ডিয়ান যে ঝুটিয়ালা মুন্ডি থাকে একেবারে কিন্তু সেই মুন্ডি, সিংহের কোনো অস্তিত্ব বা কোনো জীবনে উঠছে এরকম কোনো দাগ নাই না কোনো। সময় আছে কতদিন বলছেন? এখনো 20-25 দিন টাইম আছে। 20-25 দিন। গাভে যারা কিনবে তারা মোটামুটি কি এখন ডেলিভারি নিয়ে যেতে পারবে গাভিটা? হ্যাঁ এখন ডেলিভারি দাও তো, এখন 20-25 দিন টাইম আছে। যে কোনো জায়গায় যাবে? হ্যাঁ যে কোনো জায়গায়। বাটজরাও ঠিক আছে? হ্যাঁ। গ্যারান্টি এগুলোর? একবারে 100% পালান। কত বড় হবে যখন 20 দিন কভার করবে? পালান ওটা তো বলার বাইরে, কারণ ওর আমার তো মনে হয় প্রথম অবস্থায় 40 লিটার দুধ হবে প্রথমেই। হ্যাঁ প্রথমেই 40 কেজি দুধ ইনশাআল্লাহ প্রথম ল্যাকটেশনেই পাওয়া যাবে। হ্যাঁ প্রথম ল্যাকটেশন 40 কেজি। এই এত বড় গরু যদি কেউ কেনে কোনো সুযোগ সুবিধা দিবেন না? হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা দেব। সুযোগ সুবিধা দিবেন? হ্যাঁ হ্যাঁ। বাচ্চা যদি এখান থেকে বের করে নিতে চায় সুযোগ আছে? হ্যাঁ সুযোগ আছে, সে যদি বলে যে আমার এত বড় গরু। আচ্ছা সুযোগ দেওয়া যাবে না? হুম। 40 লিটার দুধের একটা আইডিয়া দেওয়া হলো, আপনারা যারা কিনবেন নিজেদের চোখের মাপে কিন্তু কিনতে পারবেন। কাকা দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 7.5 লক্ষ টাকা। 7,50,000? 7,50,000 দাম চাইছেন? দরদামের তো সুযোগ আছে নাকি? দরদামের একটু সুযোগ আছে। আর গরুটা কিনলে কোনো সুযোগ নাই? এত বড় গরু কেউ কিনবে? হ্যাঁ সুযোগ তখন অবশ্যই একজনের দেওয়া লাগবে। কি সুযোগ দিবেন? সুযোগ কারণ কি সুযোগ বা চাইবে? একটা খাসি টাসি রান্না করলেন যে কিনতে আসলো, আমরা একসাথে গিয়ে খালাম, ঠিক আছে এখন খাওয়া দাওয়ার ব্যাপারে ওটা তো খাসি কে জিতি কয় যে আমি আরো অন্য কিছু খাবো তাও খাওয়াবো, তার সমস্যা নাই না। আচ্ছা বিশাল সাইজের গরু এই পাশে যদি যাই আমরা দুই কাকা বাইস্তে আমাদের কিন্তু দেখা যাবে না? না দেখা যাবে না। আচ্ছা এই যে হাত তুলছি এখন দেখা যায়, কাকা একটু হাতটা তুলেন। আচ্ছা বিশাল সাইজের গরু, 7,50,000 টাকা দাম। বাচ্চা কিনছিলেন কত দিয়ে? বাচ্চা কিনছিলাম আমি 2,75,000 টাকা দিয়ে। 2,75,000 দিয়ে 40 দিনের গাভ কিনছিলেন? 2,40,000 দিনের গাভ কিনছিলেন, 2,75,000। এখন দাম চাওয়া 7,50,000? এখন দাম চাওয়া 7,50,000। আচ্ছা কেউ যদি পছন্দ করেন, এগুলো কিন্তু খুব বড় বড় খামারি শৌখিন খামারি ছাড়া নেওয়া সম্ভব না, তো সরাসরি আসবেন, এসে দরদাম করলে সবচেয়ে বেশি ভালো হয়। এসে দরদাম করলে সব। আপনি যে সাহস করে দাম চাইছেন কাকা, যাই চান আমি খুশি হয়েছি। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। হ্যাঁ ফোন নম্বর হলো, আমার ফোন নম্বর হলো 01318 6473-10। এটা তিন মুহূর্তে আছে? হ্যাঁ এটা এই মুহূর্তে সব আছে। দর্শক যারা এই ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন? কি মেসেজ দেব আর কি মেসেজ দেব আর গরু কেনা বিষয়ে কোনো? হ্যাঁ কেনা বিষয়ে এখন যদি সে আমার চ্যালেঞ্জে আসতে চায় আমার খামারে সরাসরি আসবে, এসে দেখে শুনে নিবে, থাকা খাওয়ার সুযোগ। হ্যাঁ থাকা খাওয়ার সুযোগ, পছন্দ হলে নিবে, না হলে তো দরকার না, না হলে নেওয়ার কোনো দরকার। আচ্ছা অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।